ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুরনো সৈনিকেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুর নিগমের নতুন মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। শুক্রবার পুর কমিশনারের কাছে মেয়র পদে মনোনয়ন জমা দেন তিনি। কৃষ্ণা চক্রবর্তী ছাড়া আর কোনো মনোনয়ন জমা পড়েনি, ফলে কৃষ্ণার মেয়র হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দল যাকে প্রার্থী মনে করবে, মেয়র বলবে, আমরা তাকেই মেনে নিয়ে চলব। এবং দল যেহেতু আমাকে প্রার্থী ঘোষণা করেছে, সমস্ত কাউন্সিলররা তারা প্রত্যেকেই একসঙ্গে হয়ে আমাকে সমর্থন করেছে এবং আজকেই আমি নমিনেশন পেপার জমা দিয়েছি। মেয়র নির্বাচনের জন্য শনিবার দুপুর একটায় বিশেষ বোর্ড মিটিং ডাকা হয়েছে, সেখানেই নতুন মেয়রের নাম প্রস্তাবিত হবে। দুপুর দুটোই শপথ নেবেন নতুন মেয়র। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু সহ একাধিক মন্ত্রী সাংসদরা। বিধাননগর পুরসভায় মোট কাউন্সিলর সংখ্যা 41। মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন 35 জন তৃণমূল কাউন্সিলর। গত 18 জুলাই অনাস্থা ভোটাভুটির আগেই বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দেন সব্যসাচী দত্ত। মনোনয়ন জমা দেওয়ার পর সব্যসাচী দত্তকে পাশে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন মেয়র পদপ্রার্থী। এগুলো কোনো সমস্যাই নাই আমাদের মনে হয়। একটা মানুষ তো ও তো এখনো দল ছেড়ে চলে যায়নি, তাহলে 41 জনে বলবো, ও পদত্যাগ করেনি, ও তো এমএলএও আছে, সাবিকানে 41 জনই আমরা সবাই মিলে কাজ করব। আমার মনে হয় না যে এখানে কোনো অসুবিধা হবে। পুরসভা সূত্রে খবর, শপথ গ্রহণের পরই মেয়র পারিষদ গঠন করবেন কৃষ্ণা চক্রবর্তী। মেয়র পদে সব্যসাচীর ইস্তফার পর তার ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসেনজিৎ সর্দার মেয়র পারিষদ ক্রীড়ার পদ থেকে সরে দাঁড়ান। মেয়র পারিষদ ক্রীড়ার দায়িত্ব দেবরাজ চক্রবর্তীকে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।